দুটি পৃথক দুর্ঘটনায় মৃত দুই, গুরুতর জখম এক। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের। পৃথক দুটি জায়গায় দুই বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক এবং গুরুতরভাবে আহত আরো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 8:30 নাগাদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মিনাকা থানার মালঞ্চ ব্রিজে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় একজন বাইক আরোহীর এবং গুরুতরভাবে আহত আরো দুজন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মিনাকা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে অনুমান করেছে রাতের কুয়াশার কারণে কোনো বড় গাড়ি সেই বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এদের মাথায় কোনো হেলমেট ছিল না, যার কারণে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মিনাকা থানার পুলিশ এসে নাম ও পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাকা থানার পুলিশ। অন্যদিকে আবার হারোয়া থানার রাজারহাট রোডের মাজমপুর ভেরি এলাকাতেও ঘটে এক বাইক দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী হারোয়ার লাউঘাটি রোডে বাসের ধাক্কায় গুরুতর আহত হয় বাইক আরোহী। বাইক আরোহীর নাম জালাল মল্লিক। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতায় এসএসকেএমে আহত জালাল মল্লিকের মৃত্যু হয়। হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় বলে জানা যায়। এই ঘটনায় বাস চালককে আটক করেছে হারোয়া থানার পুলিশ। পাশাপাশি দুটি পৃথক ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া এবং মিনাকা থানার পুলিশ। আমরা জনগণ এখানেই যাওয়া আসা করি, রাস্তায় দেখলাম গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একজন মানে স্পট ডেড আর একজন হালকা তার মানে দুঃখ করছে আর বেঁচে যাবে, ঈশ্বর যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু যিনি আর একজন স্পট ডেড আমরা চিনিও না, কিন্তু গাড়িটা আমরাও দেখিনি, কিন্তু গাড়ির নাম্বার হচ্ছে WB26BH2568 গাড়ির নাম্বারটা, ব্লু কালারের আরটিআর গাড়ি। কিন্তু ছেলেটাদের কোথায় বাড়ি আমরা জানি না, এখনও এখানে পুলিশ প্রশাসন আছে, তারা দেখছে ব্যাপারটা এবং আমাদের ডেড বডিটা মিনাকা থানা তুলে নিয়ে গেছে। এখন মিনাকা থানা নিয়ে যাওয়ার পরে তারা মানে দেখবে কোথাকার যে আহত হয়েছে, যারা মারা গেছে সে ছেলেটা তাদের বাড়ি কোথায় বা কিছু, সেটা মিনাকা থানা দেখছে। এর বেশি মানে আমরা আবার কিছু জানি না, কারণ আমার রাস্তায় পড়েছিল এইটাই দেখলাম। কিন্তু একজনার খুব মর্মান্তিক মৃত্যু, এটা মানে অলরেডি মাথা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, এক সাইডে কিছু নেই, আর যিনি বেঁচে আছে তাকেও প্রচণ্ড লেগেছে, তারেও হসপিটালে পাঠিয়েছে মিনাকা থানা পুলিশ। এবং মিনাকা থানা পুলিশকে আমি ধন্যবাদ জানাই, ওরা যথারীতি সঙ্গে সঙ্গে এসে গেছিলো এবং দুজনকে মানে সার্টিফাইড মানে নিয়ে গেছে। এইটাই আমাদের সব থেকে বড় আশা মিনাকা থানার কাছে, যা ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।